কতগুলো ক্লিয়ার আসছে, শাল আসে। এটা হচ্ছে জয়পুর ফরেস্ট। এটা লম্বাই চওড়া আয়তন হচ্ছে 8 কিলোমিটার বাই 10 কিলোমিটার। এটা ফরেস্টের আয়তন। এটা জঙ্গলটা টোটাল এখান থেকে শুরু হচ্ছে, যেটা হচ্ছে আমাদের জয়পুর থেকে গড়বেতা জঙ্গল হয়ে টাটা জামশেদপুর একদম দলমা রেঞ্জ অব্দি কানেক্ট। তো এই জঙ্গলটাতে পশু পাখি বলতে সাধারণত হরিণ, ময়ূর, হায়না, বন শুয়োর, এই চারটে মাঝে মধ্যে লক্ষ্য করা যায়। তার মধ্যে কিছু আদিবাসী বাড়ি আছে যেটা ভেতরের দিকে। এছাড়া মাঝে মধ্যে সব থেকে যেটা ভয় থাকে সেটা হচ্ছে হাতির ভয়, কারণ দুটো সময় থাকে, যেটা ধান পাকার সময় একটু হাতির ভয় থাকে, আর একটু আলু যখন হয় ওই সময়টায়। তো আমরা এখন যে রাস্তাটায় যাচ্ছি জাস্ট হাতিশালা পেট করে এলাম। এবার পশু পাখি দেখা যাবে না এমনটা নয়, লাকিলি যদি কোনোভাবে এদিক ওদিক থেকে, এর জন্য একটু অ্যালার্ট হয়ে যেতে হয়। কখনো হায়না বা কখনো বন শুয়োর, কখনো হরিণ বা ময়ূর, এগুলো সাধারণত দেখা যায়। এছাড়াও এখন বর্ষার সময়, যদিও এবছর বর্ষাটা অনেকটাই কম, তা না হলে এই জায়গাটাতে বিশেষ করে সাপের ভয়টা এই সময় একটু থাকে। চারিদিকে মানে ছিন্ন বিচ্ছিন্নভাবে সাপ দেখা যায় নানান টাইপের, যেমন বিশেষ করে খরিশাল, কেউটে, এই দুটো সাপের ভয় থাকে। তো মেনলি আদিবাসীরা এখানে থাকে, কারণ এখানে তো বাজার ঘাট দোকানপাট কিছু নেই, বেশ কিছু আদিবাসী বাড়ি আছে। তার মধ্যে আমরা লক্ষ্য করছি একজন দাঁড়িয়ে আছেন আদিবাসী মহিলা। তো এখানে চারিদিকে দেখা যাচ্ছে একটা ডান দিকে আমাদের তারের একটা ইলেকট্রিক তার, ওটা হচ্ছে হাতির প্রোটেকশনের জন্য, কারণ আদিবাসী বাড়িগুলো প্রোটেকশনের জন্য এটা একটা বিশেষ গুরুত্ব, যেটাকে ডিসি লাইন বলা হয়। 10 কুইন্টালের উপরে ওয়েট হলে তবেই এটা ইলেকট্রিক শক লাগবে, আদারওয়াইজ মানুষ বা গরু ছাগল টাচ করলে এটা কিছু হয় না। তো সাধারণত এই জঙ্গলে বেশিরভাগ সময় এটা সব থেকে আইডিয়াল টাইপ সাফারির জন্য, বাট এবছর বর্ষা কম থাকার জন্য জঙ্গলটা ডেন্সিটি অনেক কম লাগছে। তোমরা হাই করে দাও। হ্যালো, হাই, হ্যালো, হাই।